নমস্কার, আপনারা দেখছেন ফিজিওয়াল চ্যানেল। আমি সুশান্ত সর্দার, একজন ফিজিওথেরাপিস্ট। আজকের ভিডিওর বিষয়বস্তু, শীতের সময় তুলনামূলকভাবে হাড়জনিত সমস্যাগুলো বৃদ্ধি পায় কেন, তার কতগুলো কারণ রয়েছে, সেই কারণগুলো আজকের বিশ্লেষণ করব। তো আপনারা ধৈর্য সহকারে ভিডিওগুলোকে দেখতে থাকুন। যে শীতকালে তুলনামূলকভাবে আমাদের শরীরে জলের চাহিদা অনেকটা কমে যায়, তার কারণ আমরা জল অনেকটা কম খাই। আমাদের যে কোনো যন্ত্রণা লাঘব করবার ক্ষেত্রে জলের কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে, কারণ জল আমাদের শরীরে প্রচুর পরিমাণে বর্জ্যকে দেহের বাইরে আনতে সাহায্য করে। তাহলে জলের পরিমাণে, জলের যেহেতু আমরা শীতকালে জলটা কম খাই, তাহলে আমাদের শরীরে গ্রীষ্মকালে যতটা জল খাই তার তুলনায় আমরা যে সমস্ত মানে আমাদের শরীরের মধ্যে থেকে যতটা বর্জ্য জলের সাহায্যে বেরিয়ে আসে, ঠিক শীতকালে তার উল্টোটা হতে থাকে। যেহেতু আমরা জল কম খাই এবং আমাদের শরীরের বর্জ্য কম নিঃসৃত হতে থাকে জলের দ্বারা, এটা একটা কারণ। আর একটা কারণ কি হতে থাকে, যে শীতের সময় টেম্পারেচার লো থাকার কারণে আমাদের মাংসপেশিগুলো কন্ট্যাক্ট করতে থাকে, আর মাংসপেশিগুলো যত বেশি সংকুচিত হবে তখন আমাদের ব্লাড সার্কুলেশনের পরিমাণ তুলনামূলকভাবে কমতে থাকে। সুতরাং দেখবেন যেখানে আমাদের ব্যথা প্রদাহ হয় সেই জায়গায় কতগুলো সমস্যা তৈরি হয়। দেখবেন জয়েন্টটার চারিদিকে যেন শক্ত শক্ত ভাব লাগছে, মাসালগুলো শক্ত হয়ে গেছে, মাসালগুলো প্যাজম হয়ে গেছে, মাসালগুলো স্টিফনেস ভাব হয়ে গেছে। তার কারণেই ওই লোকেশানে, ওই জয়েন্টের আশেপাশে ব্লাড সার্কুলেশন তুলনামূলকভাবে কম হয়। তাহলে এই টেম্পারেচার কম হওয়ার কারণে কি হলো, সমস্যাটা কি হলো, টেম্পারেচার কম হওয়ার কারণে তুলনামূলকভাবে আমাদের শরীরের মাংসপেশিগুলো যে জায়গায় আগে থেকে সমস্যা ছিল সেই সমস্যাগুলো গ্রীষ্মকালে যেটা ছিল না, শীতকালে টেম্পারেচার কম হওয়ার কারণে সেই জায়গায় স্টিফনেস ভাবটা চলে এলো। এবার স্টিফনেস ভাব চলে আসার সাথে সাথে আনুষঙ্গিক সমস্যাগুলোও ওখানে জেগে উঠল, ব্যথা যন্ত্রণা জেগে উঠল। আর একটা জিনিস আপনারা লক্ষ্য করে থাকবেন, কারোর কারোর ক্ষেত্রে সকালবেলায় বিছানা থেকে উঠতে গা হাতে যেন পায়ে ব্যথা আড়ষ্ট ভাব হতে শুরু করে, কিন্তু যত বেলা বাড়তে থাকে আপনার সমস্যাটা মিটে যায়, যেন আপনি স্বাভাবিক হয়ে যান। আবার রাতের দিকে ব্যথাটা বাড়তে থাকে, আবার ভোর পর্যন্ত ব্যথাটা, সকালের দিকে বিছানা ছেড়ে উঠতে পারা যায় না, কোমরের ব্যথা, পায়ের ব্যথা, ঘাড়ের যন্ত্রণা সব যেন একসাথে চাগার দিয়ে ওঠে বা জেগে ওঠে। তো এই সমস্যাটা ঠিক একই কারণে, আমাদের যখন সকালের দিকে তুলনামূলকভাবে টেম্পারেচার কম থাকার কারণে আমাদের মাসালগুলো অনেকটা বেশি স্টিফ হয়ে থাকে এবং বেলা বাড়ার সাথে সাথে টেম্পারেচারও বাড়তে থাকে, এবং টেম্পারেচার বাড়বার সাথে সাথে আমাদের মাসালগুলোও তুলনামূলকভাবে রিলিজ হয়ে যায়, তখন আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি। তাহলে শীতকালে তুলনামূলকভাবে হাড়ের রোগ কেন বৃদ্ধি পায়, এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন। তো যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং এই রকম ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য এবং আমার ভিডিওগুলোকে ধৈর্য সহকারে দেখার জন্য
আমাকে অনুপ্রাণিত করবেন এবং আমার পাশে থাকবেন। নমস্কার, অন্য কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।